হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর কামনা মজুমদার ব্লগ। আশা করছি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। সবাইকে শারদীয়া দুর্গোৎসবের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। পুজো সবার অনেক ভালো কাটুক। দেখতেই পাচ্ছো আমি ভিডিও করার সময় ভয়েস ওভার দিয়েছি, কিন্তু তারপরেও আমাকে স্পিকার দিয়ে এক্সট্রা ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে এর সাউন্ড প্রচণ্ড ক্রাউডেড থাকার কারণে আমার সাউন্ড খুব কোয়ালিটি ভালো আসেনি। সেই কারণেই আমি নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আজকে তোমাদের দেখাতে নিয়ে এসেছি মালদার আর একটি অন্যতম প্রাচীন ক্লাব চরমপুজী ক্লাবের বুর্জ খলিফা দেখাতে। এটি মালদার 420 মোড়ে মনস্কামনা মন্দিরের পাশে অবস্থিত। প্রত্যেক বছরই এরা খুব সুন্দর পুজোর প্যান্ডেল করে, এবছরও খুব সুন্দর করেছে। মানুষের ঢল দেখতেই পাচ্ছ, আজ মহাসপ্তমী, তারপরেও মানুষের প্রচুর ঢল রয়েছে। এরা প্রতিমা করেছে স্বামীকে তাজের ডাকের সাজ, একটু সোনালি ডাকের সাজ, খুব সুন্দর প্রতিমা হয়েছে, মন ভরে যায় দেখলে। আর দেখো এদের বুর্জ খলিফা অসাধারণ লাগছে দেখতে। লাইটিং যেমন অসাধারণ, এদের নির্মাণ শৈলীও তেমন অসাধারণ। আজকে দুপুরে মালদাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, অনেক পাড়ার প্যান্ডেল ভেঙে গিয়েছে, ইভেন আমাদের পাড়ার প্যান্ডেলও ভেঙে গিয়েছিল প্রচণ্ড ঝড় হাওয়া বৃষ্টিতে। কিন্তু এখন এখানে এসে দেখতে পাচ্ছি যে এই ঝড় বৃষ্টি এই ক্লাবের অন্তত কোনো ক্ষতি করতে পারেনি এই পুজো প্যান্ডেলের। তোমরা দেখো আমাদের মালদার বুর্জ খলিফা কত সুন্দর হয়েছে। আমাদেরকে বুর্জ খলিফা দেখতে আর দুবাই যেতে হলো না, আমরা এখানেই দেখতে পাচ্ছি। আমাদের পরিবারে সবাই রয়েছেন, আমার শ্বশুর, শাশুড়ি, আমার ছেলে, এই যে আমার ছোট্ট মামনিটা। দেখো তোমাদের কেমন লাগছে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মালদার পুজো মানেই একটা আলাদা ব্যাপার। মালদার পুজোর সেই ভিড়, আনন্দ, পুজো দেখার যে উৎসাহ এবং দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, যা একদম বন্যার ভরা, বন্যা কিংবা সমুদ্রের ভরা জোয়ারকে হার মানায় মালদার পুজো দেখার দর্শক উচ্ছ্বাস। মালদাবাসী হিসেবে আমি খুবই গর্বিত, খুব ভালো লাগে। পরিবারের সঙ্গে অন্ততপক্ষে একটা দিন প্রথমে দর্শনে বেরোই, তার বেশি সময় দিতে পারি না, পাড়ার পুজোর ব্যাপারটা থাকে। ওই একটা দিনই পুরো আনন্দটা লুটে নেওয়ার চেষ্টা করি আমরা, তাই না মা? এবার এসেছি আমার মায়ের সঙ্গে, মাকে নিয়ে মায়ের দর্শনে এসেছি, দুই মাকে নিয়ে আরেক মায়ের দর্শনে এসেছি আমরা, আমার ছোট মা, বড় মা এবং দুর্গা মায়ের দর্শনে এসেছি। বিদেশি অতিথিকে জিজ্ঞেস করি, বাংলাদেশ থেকে এসেছেন, আপনার পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ আচ্ছা, আবার আসবেন, প্রত্যেক বছর আসবেন, অনেক ভালো লাগছে।